নগর দরিদ্র জনগোষ্ঠীর জ্বালানির বর্তমান ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি গ্রহণের চ্যালেঞ্জ প্রেক্ষিতে রাজশাহী সিটি কর্পোরেশনের শীর্ষক সংলাপে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজশাহীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ রিসার্চ সেন্টার অফ ইন্টেলিজেন্ট নলেজ বার্ষিক এর আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বক্তব্য রাখেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চিন্নুরিন খান, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপোর্ট কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী তানভীর আলম ও বার্ষিকের পরিচালক পারভেজ পার্থ, প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। বক্তাগণ বলেন, ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার চ্যালেঞ্জ মোকাবেলার বিভিন্ন উৎস থেকে শক্তি প্রাপ্যতা বর্তমান জীবনের জন্য অপরিহার্য। শুধুমাত্র জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করে না, শক্তি চ্যালেঞ্জ মোকাবেলা নবায়নযোগ্য জ্বালানি শক্তির উৎস সমৃদ্ধ করার উপর জোর দিতে হবে। বর্তমান সমৃদ্ধতার সর্ববৃহৎ ব্যবহারের জন্য নবায়নযোগ্য শক্তির খাতকে পৃষ্ঠপোষকতা করতে সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে। বার্ষিকের গবেষণা সহকারী ডলি চাকমা শহরের দরিদ্র জনগণের জ্বালানি ব্যবহারের বর্তমান পরিস্থিতি সম্পর্কিত একটি প্রতিবেদন তুলে ধরে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বার্ষিকের গবেষক ও আঞ্চলিক সমন্বয়ক শহীদুল ইসলাম। জানেন, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে খরা প্রবণ অঞ্চল রাজশাহী। এই শহরটি ইতিহাস অনেক ঐতিহ্য এবং প্রাচীন, এবং এখানে 104টি বস্তি, 2014 সালের বস্তি সময়ের যে এখানে 104টি বস্তি আছে, যা মোট খানা 10,314টি এবং মোট জনসংখ্যা 3,039,077 জন, এবং তৃতীয় লিঙ্গ আছে এখানে। এই যে সকল মানুষের যে জ্বালানি এবং জ্বালানির সুযোগ, আমরা জানি নবায়নযোগ্য জ্বালানি একটি প্রাকৃতিক ভাবে প্রতিস্থাপিত হয় এবং একই সঙ্গে এটি পূর্ণ ব্যবহার করা যায়। এর মধ্য দিয়ে যেমন পরিবেশ সুরক্ষিত হয়, তেমনি প্রান্তিক মানুষের জ্বালানির যে অধিকার সেটি সুরক্ষিত করা খুব সহজ। সুজন হোসেন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।